আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। আমরা এখন যে প্রোগ্রামটি করব তা হচ্ছে ফ্ল্যাশিং প্রোগ্রাম। ফ্ল্যাশিং প্রোগ্রাম করার জন্য চলুন আগে আমরা সফটওয়্যারটি ওপেন করি। আমাদের যে সফটওয়্যারে প্রোগ্রামটি করা হবে সেটা হচ্ছে কেজিএল উই। আমরা প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক প্রজেক্ট অবশ্যই, সিরিজ নিব 120S। ওকে, প্রোগ্রাম উইন্ডো ওপেন হয়েছে, এবার আমরা প্রোগ্রাম করব। তো প্রথমে আমাকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করার জন্য অবশ্যই আমাকে স্টার্ট ইনপুটের ব্যবস্থা রাখতে হবে এবং প্রোগ্রাম চলাকালীন সময় যেন এটা স্টপ করা যায় সে ব্যবস্থা আমাকে রাখতে হবে। স্টার্টের জন্য আমরা P0 ইনপুট নিব এবং স্টপের জন্য আমরা P1 ইনপুট নিব এবং আউটপুটে আমরা একটি আউটপুট কয়েল নেব যার অ্যাড্রেস নেব P40। সংযোগগুলি করে দিই। যেহেতু আমরা ইনপুট দিয়ে আবার ছেড়ে দিব তারপরে যেন কন্টিনিউসলি চলতে থাকে এই জন্য আমাকে অবশ্যই P0 আড়াআড়িতে একটি ল্যাচিং ব্যবহার করতে হবে যার অ্যাড্রেস হবে P40, অর্থাৎ নর্মালি ওপেন কন্ট্রাক্ট ব্যবহার করব। নর্মালি ওপেন কন্ট্রাক্ট যার অ্যাড্রেস হবে P40। সংযোগটি সম্পূর্ণ করে দেই। এবার আমাকে একটা ডিলে করতে হবে, ডিলে করার পরে সেটা বন্ধ হয়ে যাবে। তো ডিলে করার জন্য আমাকে একটি টাইমার নিতে হবে। তো সেই টাইমারকে কানেক্ট করার জন্য অবশ্যই আমাকে একটি নর্মাল ওপেন কন্ট্রাক্ট নিতে হবে যার অ্যাড্রেস আমার P40 দিতে হবে। P40 আমি একটি নর্মালি ওপেন কন্ট্রাক্ট নেব এবং এর আউটপুটে আমরা ব্যবহার করবো একটি টাইমার। টাইমার নিই, টি অন টাইপের টাইমার নিব। টাইমারের অ্যাড্রেস T0 দিয়ে দিই এবং আমরা টাইম নেব 2 সেকেন্ড। সংযোগ সম্পন্ন করি। সম্পন্ন হয়েছে। এখন এই টাইমারটা যখন সেট হবে তখন এই আউটপুটটি বন্ধ হয়ে যাবে, এই একটা ব্যবস্থা করতে হবে। তাহলে এই টাইমারের যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসে নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট নিতে হবে আমাকে এই P40-র কি ইনপুটের সাইডে, অর্থাৎ যেটা দিয়ে আমরা স্টপ করবো তার আগে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা P1-এর যেটা স্টপ ইনপুট ব্যবহার করেছি ঠিক তার আগের স্পেসে আমরা T0 নামে একটি ক্লোজ কন্ট্রাক্ট নেব। তো এই ক্ষেত্রে কী হবে যে যখনই এই টাইমারটা সেট হবে তখন এটা ওপেন হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। 40 যখন বন্ধ হয়ে যাবে তখন যেন টাইমারটা সেট অবস্থায় থাকে সেই ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কী করতে হচ্ছে, এখানে T0 নামে একটি নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিতে হবে। নিলাম, এইবার আমাকে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর যেটা করব আমরা যে আরেকটি টাইমারটা চালু করব, যে টাইমার যখন সেট হবে তখন যেন এইটা আবার চালু হয়। সেক্ষেত্রে আমাকে T0 নামে আরেকটি নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিতে হবে।
T0 ওপেন কন্ট্রাক্ট এবং এর আউটপুটটা আমাকে একটি টাইমার ব্যবহার করতে হবে T1 এবং 2 সেকেন্ড ব্যবহার করি সংযোগ সম্পূর্ণ করে দেই মাঝখানে গ্যাপ নিয়েছে আমরা এই গ্যাপটুকু নাও নিতে পারি এটা আমরা লাইন ডিলিট করে দেই তাহলে গ্যাপটি চলে যাবে এখন আমরা ইন্ট কমান্ড দিনে আচ্ছা ইন্ট কমান্ডের আগে T0 যখন সেট হবে তখন সাথে সাথে আমার এই সিস্টেমটাকে আবার অন করতে হবে অর্থাৎ P40 যেন অন হয় সেই ব্যবস্থা করতে হবে যদি এই ব্যবস্থা করতে চাই সেক্ষেত্রে আমাকে একটি ট্রিগার দিতে হবে সুইচিং করতে হবে যেন সুইচিং করার সাথে সাথে P40 অন হয় অর্থাৎ আমাকে কী করতে হবে নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিতে হবে এই পজিশানে যার অ্যাড্রেস হবে T1 এবং এর সংযোগ দিতে হবে এই বরাবর যেটা আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিলাম আমরা ইচ্ছা করে এটা বাম দিকে চাপিয়ে দিতে পারি অথবা এইভাবেও রাখতে পারি কোনো সমস্যা নেই এবার P40 অন হলো কিন্তু এটা T0 রিসেট হলো না তো T0কে রিসেট করার জন্য আমাকে এখানে একটি নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট নিতে হবে যার অ্যাড্রেস হবে T1 এটা রিসেট হয়ে যাবে পাশাপাশি এটা ওপেন হয়ে যাবে এটাও রিসেট হয়ে যাবে অর্থাৎ প্রথম স্টার্টিংয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে তো প্রোগ্রাম তো শেষ হয়নি কারণ আমরা ইন্ট কমান্ড এখনও দিই নাই তো আমরা এবার ইন্ট কমান্ড দিয়ে দেই হ্যাঁ প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে এবার আমরা আপলোড দেবো ট্রেনার বোর্ডে আপলোড দেওয়ার পরে এটা আমরা চেক করে দেখব তো আপলোড দিয়ে দিই ট্রেনার বোর্ডে ডাউনলোড হবে PC থেকে আপলোড হবে আর ট্রেনার বোর্ডে অর্থাৎ PLC ডাউনলোড হবে তো ডাউনলোড হচ্ছে ডাউনলোড সাকসেসফুলি হয়েছে তো এবার আমরা ওকে করি এবং আমরা ট্রেনার বোর্ডে ইনপুট দিয়ে দেখি যে আউটপুট দিয়ে ঠিকমতো কাজ করে কি না অর্থাৎ আউটপুট একটি আছে একটি আউটপুট ঠিকমতো কাজ করে কি না চলো ভিউয়ার্স আমরা এই PLC ট্রেনার বোর্ডে যে প্রোগ্রামটি আপলোড করেছি তা হচ্ছে ফ্ল্যাশিং প্রোগ্রাম এই ফ্ল্যাশিং প্রোগ্রামের দুইটা ইনপুট আছে একটি স্টার্ট ইনপুট এবং অন্যটি স্টপ ইনপুট এবং আউটপুট হিসাবে ব্যবহার করা হয়েছে P40 এই P0 হচ্ছে স্টার্ট ইনপুট P1 স্টপ ইনপুট এবং আউটপুট হচ্ছে P40 এবার আমরা ইনপুট দিই দেখি আমাদের প্রোগ্রাম যেভাবে করা হচ্ছে সেভাবে কাজ করে কি না তো ইনপুট দিচ্ছি ইনপুট দিয়েছি অন হয়েছে P40 অফ হলো অন হলো অফ হলো হ্যাঁ কাজ হচ্ছে ঠিকমতো কাজ হচ্ছে আমরা এবার স্টপ করি স্টপ করেছি আবারও ইনপুট দেই কাজ করছে হ্যাঁ অফ হয়ে গেছে অর্থাৎ আমাদের প্রোগ্রামটি ঠিক আছে এখানে যে টাইমিংটা দেওয়া হয়েছে তা হচ্ছে 2 সেকেন্ড তো আমরা এই টাইমটাকে কম বেশি করতে পারব তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা করে নেব ভিউয়ার্স আমরা এতক্ষণ যে প্রোগ্রামটি দেখলাম তা হচ্ছে ফ্ল্যাশিং প্রোগ্রাম তো আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে এই প্রোগ্রামগুলি আপলোড করা হবে পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম আসবে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর আমাদের সাথে থাকতে গেলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিও ইনফরমেশান নোটিফিকেশানের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আগামীতে নতুন কোনো একটি প্রোগ্রাম নিয়ে হাজির হব এই শুভকামনায় আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ হাবিবুর রহমান বলছিলাম বাংলাদেশ IT ইনস্টিটিউট থেকে